একটি সুন্দর পরিবেশকে আরও সুন্দর করতে হলে প্রথমেই মাথায় আসে ফুলের গাছ লাগানো। আর সেই ফুল থেকে যদি সুবাস ছড়ায় তাহলে তো কথাই নেই। বলছি রাজশাহী মহানগর বহরমপুর সিটি বাইপাস থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার সড়ক বিভাজকে হাসছে সূর্যমুখীর ফুল। ভেরিপাড়া রোড, বিমান চত্বর রোড সহ নগরীর বিভিন্ন স্থানে এই ফুল গাছ দেখা যায়। তেল তৈরির উদ্দেশ্যে ফুলগাছগুলো লাগানো বা চাষ করা হয়নি, নগরীর সৌন্দর্য বৃদ্ধির জন্য এই সূর্যমুখীর গাছগুলো লাগানো হয়েছে। জানা যায় মে মাস পর্যন্ত এই ফুল গাছগুলো থাকবে, পরে আবার এই সকল স্থানে গৌরীচূড়া ফুল গাছ লাগানো হবে। 2018 সালে দ্বিতীয়বার রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের পর রাজশাহী মহানগরীকে পরিকল্পিতভাবে সাজাতে কাজ শুরু করেন মেয়র AHM খায়রুজ্জামান লিটন। শিয়াডাঙ্গা পর্যন্ত 4.2 কিলোমিটারের সড়কটি সম্প্রতি 4 লেনে উন্নীত করা হয়েছে। 52.75 কোটি টাকা খরচে সড়কটি 30 ফুট থেকে 80 ফুটে উন্নীত করা হয় বলে জানা যায়। রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের পাঠানো রিপোর্টে বিন্দু গোস্বামী, আপডেট টিভি।